তারা চিন্তা করো ক্ষতিপূরণ দিব, ঠিক আছে, ক্ষতিপূরণটা তারা কিভাবে দিব, কিভাবে মালিকের নিজে স্বীকার করছে এটা। এখন মালিক যা খরচা লাগবো পুরা মালিক দিব, মালিক আমরা কয়ে দিছে, কিন্তু কয়ে এখন মালিক পলাতক, মালিক রেন পাওয়া যাচ্ছে মেকানিক আনছি, দাদা চেক করেন কি দিছে, দাদা এটা তো পুরো জল দিছে আপনার। মালিকে কইছে হ দাদা আমরা এর জল আসলো, আমরা বুঝছি না, ব্যাপারটা মালিকের নিজে স্বীকার করছে এটা। এখন মালিক যা খরচা লাগবো পুরা মালিক দিব, মালিক আমরা কয়ে দিছে, কিন্তু কয়ে এখন মালিক পলাতক, মালিক এখন পাওয়া যাচ্ছে মধ্যে তেল আছে এখনো আমরা 12,010 বৃষ্টির পরটা শুধু বৃষ্টির জল ঢুকে যারা ঢুকছে গ্রাহকরা যে কয়েকজন গ্রাহকের অসুবিধা হয়েছে এই ব্যাপারে আপনি কি করবেন? সম্পূর্ণভাবে আমরা দুঃখিত, আমরা তো এটা একটা বিপর্যয়ের মতো, এই বিপর্যয়টা আমরা ইন্টেনশনাল ম্যান মেড না, ক্রিয়েটেড না, এটা আমরা আনইনটেনশনাল এবং বৃষ্টির পরে এটা হয়ে গেছে। আপনারা দেখেন না না তাদের কি কোনো ক্ষতিপূরণ দেবে? আমি সমস্ত তারা আপনার কত হয়ে যাবে?